দিন ব্যারিস্টার রফিকুল হক হাসপাতালে উদ্যোগে ঢাকার জুরাইন, পোস্তগালা ও বালুরমাঠ এলাকায় মাসব্যাপী নারীদের বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করা হয়েছে। দুপুরে এর উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও আদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার রফিকুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। উদ্বোধনের পর থেকে চিকিৎসা সেবা নিতে নারীরা ভিড় করেন। আজ থেকে শুরু হওয়া মাসব্যাপী এই কার্যক্রম চলবে 16 এপ্রিল পর্যন্ত।